বয়স 100 হতে আর বাকি মাত্র 7 বছর, যে সময়ে নাতি নাতনিদের নিয়ে নিজ ঘরে আরামায়েশ ও বিশ্রামে থাকার কথা, সে বয়সে স্কুলের ষষ্ঠ শ্রেণীর ক্লাসে বসে বই খুলে করছেন পড়াশোনা। বলছিলাম সলিমা খানের কথা, যার কাছে বয়স শুধুই সংখ্যা। আর সেই কথার জীবন্ত প্রমাণ হলেন উত্তরপ্রদেশের 93 বছর বয়সী এই নারী। নিজের জীবনের প্রায় শেষ প্রান্তে এসে বয়সের ভার, শারীরিক দুর্বলতা সবকিছু যেন পেছনে ফেলে আবারও স্বপ্ন দেখছেন অপূর্ণ স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে। বুলন্দ শহরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ক্লাসে তাকে দেখা যাচ্ছে একদম ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে, কাঁধে বই ব্যাগ নিয়ে তিনি যেন ফিরে এসেছেন সেই ছোটবেলার পড়াশোনার দিনগুলোতে। সলিমা খানের ইচ্ছাটা ছিল ছোটবেলা থেকেই, কিন্তু সময়ের অভাবে, পারিপার্শ্বিকতা আর পারিবারিক চাপে সেই স্বপ্নকে সারা জীবন দমিয়ে রেখেছিলেন। অবশেষে পরিবারের সহযোগিতায় তিনি আবার স্কুলে ফিরেছেন। তিনি বলছিলেন, 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি সব সময় শিখতে চাইতাম, পরিবারের লোকজনকে বলতাম। একদিন আমার ভাই পরামর্শ দিলেন, স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করো, শিক্ষকরা তোমাকে শেখাবে। আর সেই কথা শুনে দারুণ খুশি হয়েছিলাম আর স্কুলে আসি। ক্লাসরুমে তার উপস্থিতি যেন অন্যদেরও অনুপ্রাণিত করে, বাচ্চারা তাকে শেখায় আর তিনিও তাদের শেখান। তিনি খুবই আনন্দিত এই নতুন যাত্রায়। তিনি বলেন, আমি স্কুলের বাচ্চাদের খুব ভালোবাসি, এখানে এসে খুব ভালো লাগে। সলিমা খানের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর প্রতিভা শর্মা তাকে নতুন ভারত সাক্ষরতা মিশনের আওতায় গ্রামের পরিষদের স্কুলে ভর্তি করান। ডক্টর শর্মা জানালেন, সলিমা খানের চোখে ছানি, কানে শুনতে অসুবিধা, কিন্তু তা সত্ত্বেও তার পড়াশোনার ইচ্ছা অবর্ণনীয়। তিনি যেন একেবারে শিশুর মতো শিখতে পছন্দ করেন, কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন আর বাচ্চাদের সঙ্গে মিলে পড়াশোনা করতে খুব আনন্দ পান। সলিমা খান শুধু নিজেই শিক্ষার পথে হাঁটছেন না, তার প্রভাব পড়েছে গ্রামবাসীদের উপরও। তার দুই পুত্র বধূ সহ আরো অনেক নারীও এখন সাক্ষরতা ক্লাসে ভর্তি হয়েছেন। সলিমা খানের এই গল্পটা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শেখার কোনো বয়স হয় না। বয়স যদি 93 হয়, ইচ্ছেটাই আসল। অর্পিতা জাহান, আরটিভি।